ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেল তোমাদের জন্য অনেক অনেক স্বাগত। আজকে তোমরা ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো দেখো আমি রান্না করছি, আর এখানে দেখো লঙ্কা, পেঁয়াজ, আলু, বেগুন, টমেটো, রসুন, তো এটা দিয়ে আজকে আমি চচ্চড়ি বানাবো মাছের। তো আর কিছু বানাবো না, আর ডিমের ঝোল আছে, তো এটা আজকে এটা দিয়ে খাওয়া হবে। আর আজকে রবিবার, তোমরা জানো তো আমি কাপড় বিক্রি করতে যাবো। তো ওকে যে মাছটা আমি লবণ নিয়েছি, তো মাছটা আমি এখন ভাজবো। সম্পূর্ণ রান্না শেষ করতে তোমার সাথে শেয়ার করতে পারবো না। দেখো একটা পাবদা মাছ পড়ে গেছে, কি সুন্দর পড়ে গেল। আমার ছেলেরা মাছ খেতে চায় না, দেখুন আমাদের অনেক অনেকটা অসুবিধা হয়ে যায়। ওরা মাছ পছন্দ করে না, তো শুধু মাংসই পছন্দ করে। ঝগড়া করবি না, দুবার ছাত্র ঝগড়া। তো দেখো আমার রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আয়ুষকে চারুদিদা নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে জানি না, তো আসলে পরে ওকে স্নান করাবো। তাই যে দেখো ব্যাগগুলো নিয়ে আসলাম। তো চলো আমি কাপড়টা গুছিয়ে নিই, কারণ আজকে রবিবার, তোমরা জানো আজকে কাপড় নিয়ে যাবো। কাপড়টা গুছিয়ে নিই আর মার বাড়ি যেতে হবে আজকে, কারণ যেন ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তো আজকে ওকে আনতে যাবো। আর অষ্টমঙ্গলা করবে আজকে, রবি সোমবার আমাদের নিরামিষ, তো কালকে হবে না, তো এর জন্য আজকে সব ছাড়বে। চলো কাপড়টা গুছিয়ে রেখে যায় না, হয়তো ওখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে যাবে।
এই সমস্ত দুপুরে কাজ বাজ ছেড়ে বিকেলে কাজ ছেড়ে চলে আসলাম টেবিলের সামনে। বিকেলে বিকেল কি সুন্দর লেগেছে, তো দেখো আয়ুষ অংশ মাথাটা কী করে দিয়েছে, পাথর দিয়ে ঢিল মারে, দেখো দেখো এখানে পাথর দিয়ে ঢিল মারছে, তো এখানে মাথাটা একটু লেগে গেছে, রক্ত বেরিয়েছিল, তো এখন চেঁচে চেঁচা চেঁচে করছে। হাই বলছি, দেখো তুমি দাবার মাথা ফাটাই দিচ্ছ না, একদম ভালো না, বদমাশ তো সবসময় বদমাশি করে। আয়ুষ ভালো আছে, তো আয়ুষের পাপা এখন আয়ুষের জন্য খাবার আছে, তোমার জন্য খাবার আনতেছে না বাবা পাপা, দিব না দাদাকে, হ্যাঁ তো আমরা অংশকে দিব না, তো চলো আমরা চা বানাই। আচ্ছা চলো তো দুধ বের করি ফ্রিজ থেকে, চলো হ্যাঁ তুমি দুধ বের করো তো ফ্রিজ থেকে, তো ততক্ষণ বাবা আস্তে আস্তে চা বানিয়ে ফেলি। দাঁড়াও দাঁড়াও ফ্যানটা আছে, তাও আমাদের ওইখানটা না খুব খারাপ হয়ে গেছে, যেটা আর কি ঘটঘট ঘটঘট আওয়াজ হয় সবসময়, তো ওদের সাথে এরকম শেয়ার করেছিলাম, তো ভিডিও বানালে ওইটা বেশি আওয়াজ হয়। চলো দুধ বার করো, তো চলো দেয় যে দুধটা বন্ধ করে দাও, ফ্রিজটা ফ্রিজটা বন্ধ করে দাও, তো চলো যে দুধ, আর ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানটা বন্ধ করে দাও, তো চলো এই যে দুধ, তো সকালে দিয়েছিল তো দুটো ফ্রিজে রাখা ছিল, তো চলো এখন চা বানাবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। বসে দিয়েছি, তো দুধটা গরম হলে তারপরে আমি চাটা বানাবো, তো দুধটা গরম করে আগে রাখতে হবে। করলাম সিঙ্গারা আয়ুষ অংশ সিঙ্গারা খেয়ে ফেললো, তো আমার তো আছে বেঁচে, চলো সিঙ্গারটা খেয়ে ফেলি। হ্যাঁ বন্ধু বন্ধু, তো দেখো আমার চা বানা হয়ে গেলো, তো এই যে এখন সিঙ্গারা খাচ্ছি, তো দেখো সবাই বসে আমরা এখন চা খাচ্ছি। ওর পাপা এখনই আসলো কাজ থেকে, কি খাচ্ছ? তো আয়ুষ বিস্কুট দিয়ে খাচ্ছে, কারণ সিঙ্গারা সিঙ্গারা অনেকটাই ঝাল। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, আর বেশি বাড়ালাম না, কারণ ওই যে দেখো মালগুলো বিছানায় ওভাবেই রাখছি, এসে তো ওটা আর গোছানো হয়নি, তো এখন ওটা করবো, তো আর ভিডিও করতে পারবো না। তো বাই বাই, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার কাল দেখা হবে নতুন ব্লগের সাথে।